আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি জিপিআরসি হসপিটালে। আমার সাথে আমাদের একজন পেশেন্ট এই মুহূর্তে অবস্থান করছেন, উনি একজন প্রবাসী। ওনার মূলত যে সমস্যাটা ছিল, ওনার পিএলআইডি সমস্যা ছিল, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল এবং এর কারণে ওনার পুরো শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ওনার পেইন ছিল। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত করে দিই এবং কি ধরনের সমস্যাটা নিয়ে উনি এসেছিলেন এবং আজকে উনি কেমন আছেন, টোটাল আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমরা একটু ওনার কাছ থেকে একটু জানবো। আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি বলেন আমাদেরকে একটু। আমার নাম মোহাম্মদ শাহিদ মিয়া। মোহাম্মদ শাহিদ মিয়া? শাহিদ, মোহাম্মদ শাহিদ মিয়া। আচ্ছা, বাসা কোথায় আপনার? নরসিংদী। নরসিংদী কোথায়? বেলাবতান। বেলাবতে। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে কত বছর হবে? আমি 3 বছর আগে আসছিলাম, করোনাতে ছুটিতে আসছিলাম চিকিৎসার জন্য, পরে আর করোনার জন্য যাইতে পারিনি। আচ্ছা, আমরা জানি যে আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল, সেই দুর্ঘটনাটা যদি দিয়ে আমরা আসলে শুরু করি, কি হয়েছিল যদি একটু বলতেন। ফার্স্ট আমি সৌদি আরবে পড়ে গেছিলাম, ফ্লোরের মধ্যে উল্টা, পরে কোমরের নিচে ব্যথা পাইছিলাম। আচ্ছা, তার মানে গত 5 বছর আগে ঘটনাটা, আপনি ফ্লোরে স্লিপ করে পড়ে যান এবং আপনার পিছনে যে আপনার কক্সিস, সেই কক্সিস আপনি প্রচন্ড ব্যথা পান। কি করেছিলেন সাথে সাথে? সাথে সাথে আমি কিছুদিন পর ব্যথার ইঞ্জেকশন নিয়েছিলাম। মানে যখন দেখছেন যে প্রচন্ড ব্যথা বেড়ে গেছে, তখন আপনি এর জন্য ব্যথার ইঞ্জেকশন নিয়েছিলেন। আচ্ছা, ইঞ্জেকশন নেওয়ার পরে ব্যথা কি কিছুটা কমে গিয়েছিল? না না, ব্যথা, তারপর ইঞ্জেকশন নেওয়ার পরে আমার মাংস গুলা মনে হইতেছে আস্তে আস্তে ব্যথা বাইরে যাইতেছে, যেমন পচে গেছে এমন লাগে আমার কাছে। আচ্ছা, তারপর সমস্ত শরীরে ব্যথা ছড়ায় গেছে। আচ্ছা, আগে যেরকম সব কাজকর্ম খুব সহজে করতে পারছিলেন, সেই কাজগুলো আর আগের মতো করে করতে পারছিলেন না, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল, তখন কি করলেন? তখন আমি ঢাকা মেডিকেলে গেলাম, এনে স্যারকে দেখাইলাম, এমআরআই করলাম। স্যার বললো যে সমস্যা নাই, এমনিতেই তোমার মাংসপেশির চাপ কায়ার আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ওষুধ খেয়েছেন, কোনো লাভ হয়েছিল? না, তারপর লাভ হয়। আচ্ছা, তারপরে? তারপরে এই সফিউল্লাহ প্রধান স্যারের কাছে 1 বছর আগে আসি আমি, আইসা ওনার দেখাই, দেখানোর পরে আমার এমআরআই করাই, এমআরআই করানোর পরে বললো স্যার যে রগে চাপ লাগিয়ে রয়েছে আমার। আচ্ছা, মেরুদণ্ডে হাড়ে রগে চাপ লাগিয়ে রয়েছে, এই জন্য ব্যথা। তারপর আমি ওষুধ নিয়ে চলে যাই। ওষুধ স্যার কি তখনই আপনাকে ভর্তির জন্য পরামর্শ দিয়েছে? জি জি, ভর্তির জন্য পরামর্শ দিয়েছে। ওই সময় আপনার সময় সুযোগ হয়নি, সেই জন্য আপনি মোটামুটি, আমি সুস্থ ছিলাম যে মনে করছি যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই 1 বছর আপনি ওষুধে চলেছেন, আপনার এই শারীরিক ভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এর মাঝখানে? শারীরিক ভাবে আমি বসে যদি কাজ করি তাহলে আমার ব্যথা প্রচুর বাইরে যায়। আচ্ছা, বসে কিছুক্ষণ কাজ করছেন, হয়তো আধা ঘন্টা কাজ করেছেন, দেখছেন আপনি আর বসে থাকতে পারছেন না, প্রচন্ড পেইন শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা জানি যে আপনার শরীরের প্রতিটা অংশে, প্রতিটা জয়েন্টে যেটা আপনার পেইন ছিল। আচ্ছা, এরপরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভর্তি হয়ে যাবেন, ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? স্যারের আন্ডারে আমি 9 দিন। 9 দিনের মতো ভর্তি ছিলেন। 9 দিন পরে আজকে আপনি কেমন আছেন? সুস্থ। স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন, আপনি তো ভর্তি ছিলেন বা আপনার আশপাশে এরকম চিকিৎসা দেখেছেন, কেমন দেখেছেন রোগীদের? স্যারের চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার ওপাশে, অনেকে জানেন না কোথায় গেলে এই ধরনের চিকিৎসাগুলো হয়, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। স্যার এখানে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ, অনেকেই সুস্থ হইতেছে, অনেকেই সুস্থ হয়েছে, সবকিছু উপর আল্লাহর ইচ্ছা, এটাই। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, একের পর এক এরকম মানুষ আসছেন, চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। দর্শক, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে আজীবন উনি এরকম ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করবেন আমাদের এই জিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য, যার হাত ধরে এরকম অসংখ্য মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। এইমাত্র আমি দেখে আসলাম অসংখ্য মানুষ অলরেডি এখনও অপেক্ষা করছেন চিকিৎসার জন্য। আপনাদের সাথে যদি এরকম কোনো লোক জানা থাকে যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন, প্যারালাইজ বা স্ট্রোক জনিত সমস্যায় ভুগছেন, শুধুমাত্র আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটি নাম্বার হতে পারে, তার জীবনটা বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।